नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। मैं शरीफ गौड़ बाबू, हमारे पुलिस कर्मीवृंदरा रहेछेन, आरो अंचले समस्त मानुषजन रहेछेन। आज के हमारे जो अनुष्ठान छोट अनुष्ठान से वर्ल्ड एंटी ड्रग डे, अर्थात विश्व मादक बिरोधी दिवस। प्रत्येक बचर आसानसोल दुर्गापुर पुलिस कमिश्नर तरफ थे प्रति बचर ने बचर हमें आयोजन कर बचर थे बचर डिफारेंस अपनारा बुझते ही पार्यान्य बचर हमारे उपलक्षे रैली है, विभिन्न रकम अनुष्ठान है, विभिन्न स्कूले अवेयरनेस करी, क्योंकि ए बचर तो समस्त किछु पढ़ाई गेलो ना। तार कारण हे COVID-19 अर्थात करोना जोन्नो आमादेर जे सोशल डिस्टेंसिंग नर्म एवं लकडाउन चालू रयेछे, तो सेई कारणे आमादेर एखाने उइदाउट सोशल गैदारिंग आमरा अनुष्ठान करछि। आमादेर आजके जे अनुष्ठान आपनारा खूब भालो करे निजेदेर बंधु बान्धव पाड़ा प्रतिबेशी आत्मीय स्वजन এই যে সমস্যাটা আমাদের কিন্তু নিজস্ব ঘরের সমস্যা, অ্যান্টি ড্রাগ। আমাদের দেখবেন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ না কেউ কিন্তু এই যে ড্রাগ ইত্যাদির, গাঁজা চরস মদ বেশি খেয়ে নেওয়া ইত্যাদি, এর মধ্যে কিন্তু কেউ না কেউ কিন্তু নিজের জীবনটাকে প্রায় শেষ করে দিচ্ছে। তো এরকম যদি দেখেন, আমাদের তো কর্তব্য রয়েছে যে আমাদের সমাজের প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেদের প্রতি, এরকম যদি দেখেন যে যদি সেরকম কিছু রয়েছে, আমাদেরই তো কাজ তারা কেন করছে, কি করছে, তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসা, এই কাজগুলো তো আমাদেরই, সমাজের মানুষ হিসাবে এই কাজগুলো কিন্তু আমাদেরই করতে হবে। যে সমস্ত লোকেরা করছে এরা আস্তে আস্তে আমরা দেখতে পাই পুলিশের ক্রাইমের দিক থেকে, আমরা যারা দেখতে পাই যে একটা সময় যখন নেশার টাকা পায় না, তারা ঘরের লোকে ঘরের জিনিস চুরি করে, ঘরের জিনিস চুরি করা যখন শেষ হয়ে যায় ঘরের সব কিছু, তখন তারা বাইরের ঘরে চুরি করে, পরিবারটাকে শেষ করে দেয়। সেখানে দেখবেন গ্রহণ করার জন্য ওদের যে টাকা পয়সার প্রয়োজন, সেই কারণে চুরিগুলো ওরা করে। আমি কোনটাকে পয়জন বলতে চেয়েছি আপনি ভাবতে পারেন? সেই মুহূর্তটার কথা আমি নিজে দেখেছি। দু হাতে হাতে ইঞ্জেকশন নিত, হাতে ইঞ্জেকশন নিতে 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 হাতগুলো পুরো পচে গেছে, দুটো হাত পচে গেছে, হাড়গুলো এই যে টিবিয়া ফিমার এসব যে হাড়গুলো রয়েছে, হাড়গুলো পুরো বেরিয়ে এসছে। এবং এমন এমার্জেন্সি ওষুধ দিতে হবে, ভেনে দিতে হবে, খুঁজে পাচ্ছে না, ভেন খুঁজে পাচ্ছে না, পুরো এইখান থেকে পুরো হাত বসে খা এই পর্যন্ত চলে এসছে। থ্যাংকস টু ডক্টর, তারা তাদের অসম্ভব সেবা দিয়ে সেই রুগীকেও ভালো করেছে। হয়তো হাত তো তাদের আগের মতো ফিরে পায়নি, যে মানুষটা মৃত্যুর মুখে চলে যেত সেই মৃত্যুটাকে আমরা দেখেছি বাঁচিয়ে নিয়ে এসছে, এবং এটা আমরা করতে পারিনি, এটা ডাক্তাররা করেছে। তাহলে আপনার সামান্য একটা ভুলের জন্য, এবং হতে পারে কত রকম দুঃখ শোক কষ্ট যন্ত্রণা সবার আছে, এই সমস্ত লোকে প্রচুর আমরা শিকার করেছি। আমরা কলকাতা থেকে ডাক্তার কেদারনাথ ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তাদেরকে ট্রিটমেন্ট করিয়েছি, তাদের সঙ্গে আমরা ফেস টু ফেস কন্ট্যাক্ট করেছি, কন্ট্যাক্ট করে জানতে পেরেছি তারা অধিকাংশই বলেছে ভাই প্রেমিকা ছেড়ে পালিয়ে গেছে। আরে ভাই প্রেমিকা গেছে তো গেছে, একটা প্রেমিকা গেছে আর একটা প্রেমিকা আসবে, তুই ভাই নিজের ক্ষতি করছো কেন? প্রেম তো ছিল না কোনোদিন, প্রেম সামান্যটুকু ছিল রাধাকৃষ্ণর সময়ে ছিল, তারপরেও প্রেম নেই, এখন তো নেই। তাহলে ভাই তুমি সামান্য একজনের জন্য নিজের জীবনটাকে কেন ক্ষতি করে দিচ্ছ? বাবা ভালোবাসে না, বাবা বোনকে ভালোবাসে আমাকে ভালোবাসে না, ছেলে দাগ ধরা গলে গেছে, দাগ ধরে গেছে, ভালো করে পরীক্ষায় রেজাল্ট করতে পারছে না। ভাই তুমি পড়াশোনা করো, তুমি পরীক্ষা রেজাল্ট করবে কোত্থেকে? যে সমস্ত লোকেরা দেখবেন যে সবার ভুল ধরে, সেই লোকটা কিন্তু এই পথে গমন করে, কারণ তার নিজের যে শত ভুল, তার নিজের শত ভুলের জন্য এদিকে ইন্টারাক্ট করে দেখেছি ডাক্তারদের সঙ্গে, ডাক্তারবাবুরা বলেছে হ্যাঁ এই লোকটা হচ্ছে কারণ, তিনি নিজেও বলেছিলেন। আমরা পুলিশের তরফ থেকে পয়সা টাকা পয়সা দিয়ে তাদের ট্রিটমেন্ট করিয়েছি, অনেকে ভালো হয়ে গেছে, অনেকে ভালো হয়ে গেছে, প্রায় 95% ভালো হয়ে গেছে। প্রথম প্রথম একা আমরা পুলিশরা যেয়ে তাদেরকে ধরে ধরে নিয়ে আসতাম, নিয়ে এসে ট্রিটমেন্ট করাতাম, শেষ করে দিতাম, বা আমার সঙ্গে গাড়ি করে আসছে, দেখলেও ভালো লাগত। আমাদেরকে যাওয়ার সময় বলতো স্যার গাড়ি ভাড়া দিন, আমরা গাড়ি ভাড়া ম্যানেজ করে দিতাম তাদের। এখানে হয় না আমি জানি, কিন্তু আমাদের জেরা দেখা দরকার হয়েছে। দেখুন সেই লোকটাকে যে সবাইকে ফ্লিপিং করছে,
দহন দত্ত কারুকাজে যে সবাইকে ফ্লেমিং করছে, দহন দত্তর আশ্রয় পাওয়ার জায়গা নেই। সে বোনকে ফ্লেমিং করছে, দাদাকে ফ্লেমিং করছে, বাবাকে ফ্লেমিং করছে, মাকে ফ্লেমিং করছে, বন্ধুকে ফ্লেমিং করছে, শিক্ষককে তো দিচ্ছে, শিক্ষক পড়াতে পারে না, কোন শিক্ষককে পড়াতে পারে না, তার মানে কি সে পড়ার যোগ্যই নয়, সে পড়তে চাইছে না। প্রেমিকাকে দোষ দিচ্ছে সামান্য ভুলের জন্য, প্রেমিকার মা বাবাকে গালাগাল দিচ্ছে। লাভ ইজ কমন, প্রেম সবাই করে, কমন তার কাছে, তাহলে প্রেম জীবনে আসতে পারে না, আসার কিছু নেই। ঠিক আছে,